দুর্গাপুর মোদক সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় সারা ভারত ময়রা মোদক কল্যাণ সমিতির মিলন উৎসব পালিত হলো শিল্পাঞ্চল দুর্গাপুরে। বুধবার শিল্পনগরী দুর্গাপুরে শিবাজি রোডে রবীন্দ্র ভবনে আয়োজিত মিলন উৎসবের পাশাপাশি ধুমধামের সাথে গণেশ পুজোর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান উপলক্ষে মোদক সমাজের কৃতি ছাত্রছাত্রী, গুণীজন, লেখক, সাহিত্যিক, শিল্পীদের সংবর্ধনার পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের সহায়তা করা হয় সংগঠনের তরফে। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে সকলের জন্য ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল। এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পরিবার সহ সংগঠনের সদস্যরা যোগদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান রমা প্রসাদ হালদার। এই গণেশ পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। আমাদের গণেশ হচ্ছেন কুলদেবতা। আমরা চাইছি যে আমাদের যত মদক সমাজের এখানে যারা সভ্য আছেন বা যে সমস্ত লোক আছেন তাদের এক জায়গায় করার, এবং দুস্থ যারা আছেন, যারা পিছিয়ে পড়া আছেন, তাদেরকে আমরা কিছু সাহায্য করতে চাই, যাতে শিক্ষার প্রসারটা হয়, যাতে সংস্কৃতি অন্যান্য দিক থেকে এনারা এগিয়ে যেতে পারি। আমাদের এই সমাজ সব দিক থেকে, সংস্কৃতি সব থেকে দিক থেকে অনেক পিছিয়ে আছে। এই এই পিছিয়ে পড়া মানে শ্রেণীকে আমরা অনেক উপরে নিয়ে যেতে চাই বা সংঘবদ্ধ করতে চাই, এটাই মূল উদ্দেশ্য গণেশ পূজার, এটাই আর কি। তো আপনাদের কতজন এই ইয়ের মধ্যে আছেন সমিতির মধ্যে? দুর্গাপুরে মোটামুটি অন্তপক্ষে 1200 থেকে 1500 আছি আমরা, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছি, এটাই সব থেকে দুঃখ। আজকে এই সম্মেলনে কোথা থেকে লোক এসেছে? সম্মেলনে বলা চলে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, যেমন কলকাতা থেকে এসেছেন, বর্ধমান থেকে এসেছেন, বোলপুর সাইড থেকে এসেছেন, বীরভূম এসেছেন, মালদহ থেকে এসেছেন, বহরমপুর থেকে এসেছেন, এরকম অনেক জায়গা থেকেই এসেছেন। সারাদিন কী কী কর্মসূচি আছে আপনাদের? সারাদিন কর্মসূচির মধ্যে পূজা পাঠ এবং সবথেকে হচ্ছে প্রসাদ বিতরণ। এই প্রসাদ বিতরণ হচ্ছে ভাত, নিরামিষ ভোজন, এখানে কোনো আমিষের কোনো কাজ নাই। আমার নাম অশোক কুমার নাগ। পরিচয় আমি দুর্গা দুর্গাপুর থেকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।